দেখার হলে চাঁদ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমরা দুই বোন বসত ভিটাটা যদি বাবা দুই বোনের নামে করে দেয় অন্য সম্পত্তি বাদে তাহলে কি গুনাহ হবে? বোন আপনারা দুই বোন আছেন, আপনাদেরকে পুরো সম্পদ আপনার বাবা যদি লিখে দেন তাহলে সেটি জায়েজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে মেয়েরা যদি একা হয়, কোনো বাবার যদি একজন সন্তান থাকেন তিনি মেয়ে হয় তাহলে তিনি অর্ধেক সম্পদ পাবেন, আর যদি দুজন হন তাহলে সেক্ষেত্রে টু থার্ড তিন ভাগের দুই ভাগ সম্পদ তারা পাবেন, বাকি এক ভাগ যেটা আছে তিন ভাগের সেটা বাবার অন্য অন্য আর কে কে বেঁচে আছেন তাদের মধ্যে কোরআন এবং শরিয়ার বিবরণ অনুযায়ী বণ্টন হবে। যেমন বাবার মা থাকলে এবং তার স্ত্রী থাকলে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে আরও কেউ কেউ আছেন যারা এই তালিকায় আছেন যারা পেতে পারেন অবশেষে সম্পদ, তাদের প্রতি সেটি বণ্টন করা হবে। পুরোটুকু দুই মেয়েকে লিখে দেওয়া জায়েজ নাই, উচিত নয়। শাহিদুর রশিদ সাবলু আপনি জানতে চেয়েছেন, আমি আমার জীবন নিয়ে চিন্তিত, সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে, কীভাবে হতাশামুক্ত হতে পারি, পরামর্শ চাই। দেখুন, পেরেশানি এবং চিন্তা দূর করবার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আপনি সিজদায় গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলুন, ভোর রাতে উঠে একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদুন, মন খুলে কথা বলুন, আপনি ইনশাআল্লাহ কিছুটা হলেও হালকা ফিল করবেন। আর হতাশা এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে, এটা কাফিরদের কাজ, শয়তান নিরাশ হয়ে গেছে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহমাতুল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ এটা কাফির ছাড়া কোনো মুসলিম হতে পারে না। অতএব হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করা, নিজেকে আশার আলো দেখানো বা আশাবাদী হওয়া, এটি আমাদের ইমানের দাবি। সেই জায়গা থেকে আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য আপনি কোরআন আয়াতগুলো পড়তে পারেন, বিশেষ করে যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ভরসা দিয়েছেন আমাদেরকে সেগুলো আপনি বিশেষই পড়তে পারেন অর্থ সহকারে বুঝে, আর দুরুদ বিশেষ করে পড়তে পারেন, সেফার বিশেষ করে পড়তে পারেন, আর যেটি শুরুতে বলেছি সে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নামাজ পড়ে খুব লম্বা দীর্ঘ রুকু সিজদা খুব সময় নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনি কিছুটা হলেও ভারমুক্ত হবেন। আরিফুল ইসলাম রাজব আলী আপনি জানতে চেয়েছেন, 19 টাকা লোড দিয়ে 20 টাকা নেওয়া যাবে কি না? যাবে, 19 টাকা লোড নিয়ে 20 টাকা নিতে পারবেন। এমডি রোমান হুসাইন আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজ এক রাকাত পেলে কী করণীয়, দয়া করে জানাবেন। জুমার নামাজ যদি কেউ এক রাকাত পায় তাহলে সেক্ষেত্রে অপর এক রাকাত তিনি সাথে যুক্ত করে পড়ে নেবেন, এক রাকাত পেলে তাকে জোহর চার রাকাত পড়তে হবে এমন কোনো কথা নেই। জাহিদুল ইসলাম ফরহাদ জানতে চেয়েছেন, গীবত চর্চা বন্ধ করার জন্য কী করতে পারি, পরামর্শ দিলে ভালো হয়। ভাই জাহিদ, আল্লাহ তাআলা আপনার এই চেতনাকে ধরে রাখার তৌফিক দান করুন, এর কারণে আল্লাহ তাআলা বিনিময় দান করুন। সাধুবাদ জানাচ্ছি যে আপনি গীবত পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন। দেখুন, গীবত পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গীবত হয়, যে মজলিসগুলোতে গীবত হয় সেই মজলিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। যেমন ধরুন, চায়ের দোকানের কোনো আড্ডায় দেখা গেলো খুব বেশি গীবত হয়, তাহলে সে আড্ডায় যাবেন না। কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গীবত বলেন বা গীবত বলা বলি হয় সেখানে যাবেন না। কারো গীবত হয়ে গেলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, পরক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভব হলে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন, যে 10 টাকা দান করা ইত্যাদি এটা এটা করা, তাহলে ইনশা আল্লাহ গীবত করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এরপরে ভাই মাহফুজুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স এখন প্রায় 9 মাস, আমার মেয়ে সাত মাসে হয়েছিল, অপুষ্ট হওয়ার কারণে তখন অনেকদিন হাসপাতালে থাকা লেগেছিল, যার কারণে আকিকা দেওয়া হয়নি, এখন আকিকা দিলে হবে কি না? দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার কোরবানির ঈদের মাসে আকিকা দেওয়া যায় কি না? জি, কোরবানির মাসে আকিকা দেওয়া কোনো অসুবিধা নেই, আর আপনার বাচ্চার আকিকা যেহেতু তখন দিতে পারেন না বিশেষ ব্যস্ততার কারণে, এখন দিতে পারেন কোনো অসুবিধা নেই। ইমরান হোসেন জানতে চেয়েছেন, কোনো খাবারের হোটেলে মদ বিক্রি করলে সেই হোটেলে খাবার খাওয়া যাবে কি না? যাবে, আপনি আপনার খাবার হালাল খাবার যদি খান সেটা খেতে কোনো অসুবিধা নেই, মদ আপনি পান না করলেই আপনার আর কোনো দায় থাকবে না। কিন্তু যদি ভালো পরিবেশ থাকে, ভালো কোনো হোটেল থাকে আশেপাশে যেখানে মদ সরবরাহ হয় না, তাহলে সেখানে খাওয়াটা আপনার জন্য উচিত, কারণ অন্যায়কারী অপরাধকারী আপনার আশপাশে বসে একজন অপরাধ করছেন তার সঙ্গ ত্যাগ করতে পারলে ভালো, অসৎসঙ্গ সেই জায়গা থেকে, কিন্তু আপনি সেখানে বসে খেলে যে কোনো গুনাহ হবে বা হারাম হবে এমন কিছু নেই। মিরাজুল ইসলাম সৈকত আপনি জানতে চেয়েছেন, মক্কার আজানের লাইভ ব্রডকাস্টে আজানের জবাব দিলে কি পূর্ণাঙ্গ জবাব সব পাওয়া যাবে? জি, অবশ্যই আপনি লাইভ আজানের ব্রডকাস্ট সরাসরি সম্প্রচার শুনে সেটাকে যদি অনুসরণ করে আপনি আজানের জবাব দেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি পূর্ণাঙ্গ সওয়াব পাবেন, কারণ আপনি আজানের জবাব দিচ্ছেন এবং সেটা লাইভ জবাবই দিচ্ছেন।
যদি রেকর্ডেড হতো বা কোনো কোনো জায়গায় রেকর্ডেড কোনো রেডিওতে টিভিতে হয় সেটা জবাব দিলে আপনি আজানের জবাব দেওয়ার যে ফজিলত সেটি পাবেন।